একজন প্রশ্ন করেছেন, তুরস্কের ভূমিকম্প কি কিয়ামতের আলামত? আমরা যে ডিজাস্টার দেখলাম এটা দেখে তো অনেকেই বলছেন যে কিয়ামতের আলামত কিনা। প্রিয় ভাইয়েরা, আমরা জানি গত দুই দিন আগে তুরস্কে যে 7 দশমিক কত 6 মাত্রার 8 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে ভোর রাত্রে হাজার হাজার বাড়িঘর ভেঙে এমনভাবে তুলার মতো করে যেন মিশে গেল, ধুলার মতো হয়ে গেল। এটা দেখে কিন্তু আমরা একটা জিনিসই কেবল অন্তরের মধ্যে অনুভব করেছি যে এই মানুষের বাহাদুরি, এই মানুষের ফুটানি, এই মানুষের দাপট ঘুমের মধ্যে আছে, না পাইলো সিগনাল, না পাইলো কিছু, মুহূর্তের মধ্যে সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যে আল্লাহ এই ছোট্ট একটু ভূমিকাপায় এটা করতে পারেন, ওই আল্লাহর কাছে মানুষের আসলে কোনোই তার যোগ্যতা নাই। আল্লাহর দয়া এবং আল্লাহর কৃতজ্ঞতা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, ঠিক কিনা? অতএব প্রিয় ভাই, এটা শিক্ষা হচ্ছে, এটা আল্লাহর কাছে আমাদেরকে ফেরত আসতে হবে, আমাদের কখনো অহংকার করা যাবে না। দ্বিতীয় কথা, তুরস্কের এটাকে কিয়ামতের আলামত কিনা। প্রিয় ভাইরা, আমরা যদি একটুখানি হাদিসগুলা দেখি তাহলে হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে কিয়ামত যখন অত্যাসন্ন হবে, হাদিসের মধ্যে আসছে যে তখন জিলজিলা হবে, তখন ভূমিকম্প হবে। কোরআনের মধ্যে ভূমিকম্পের ধরন দুইটা বলা আছে, একটা হচ্ছে জিলজিলা। জিলজিলা মানে হচ্ছে কোনো একটা জিনিস কেঁপে গেছে, ওইটার কম্পনের কারণে বাকি জিনিস কাঁপছে। আর কোরআনে আরেকটা বর্ণনা আছে, সেটা হচ্ছে দাক্কা। দাক্কা মানে কি? এমন একটা প্রচণ্ড শব্দ যেই শব্দের কারণে কেঁপে গেছে। ধরেন এই যে মনিটরটাতে যে শব্দ বেরোচ্ছে, ওর সামনে যদি আপনি একটা কাগজ ধরেন তাহলে বুঝবেন আমার প্রত্যেকটা কথায় ওখান থেকে একটা ধাক্কা আসতেছে, ওই জায়গার থেকে, ওই ধাক্কাতে এটা নড়বে। এটা এক ধরন, আর একটা জিলজিলা। তো কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে ওইটা ধাক্কা হবে, যখন তিনি ফুৎকার দিবেন এই ফুয়ের শব্দে সব চূর্ণ বিচূর্ণ হবে। তবে নর্মাল যে ভূমিকম্প, এই ভূমিকম্পগুলাও কেয়ামতের আগ মুহূর্তে ঘন ঘন হবে। কিন্তু তুরস্কের এই ভূমিকম্পের এতদিন পরেই সেই দিক দেখা গেল, অথবা এইটাই শেষ আলামত যে এরপরে ভূমিকম্প হয়ে যাবে, বিষয়টি কিন্তু এরকম নয়। কেননা কেয়ামতের আলামতের অনেক জিনিস এখনো বাকি আছে, তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে যে এই উম্মতের এমন একটা বিজয় আল্লাহ আবার দিবেন যেটা বাইতুল মুকাদ্দাস হয়ে এই অঞ্চল সহ পুরা পৃথিবীটা ইসলাময় হবে। তো এখন এই তুরস্কের কয়দিন পর ইসলাময় হবে আমরা তো বুঝতেছি না প্রিয় ভেরা। অতএব এইটাই কেয়ামতের আলামত, এরপরে কেয়ামত আর কয়েকদিন পরে হয়ে যাবে এরকম করে আমরা বলবো না। তবে কেয়ামতের আগ মুহূর্তে অত্যাসন্নের দিকে আস্তে আস্তে ভূমিকম্প হবে, এইগুলা তার কোনো একটা নিদর্শন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর থেকে আমাদেরকে হেফাজত করেন। সাথে সাথে আমি বাংলাদেশের মানুষের জন্য একটা কথা বলে রাখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হতে হবে। কি কি হতে হবে? ভূমিকম্প, বিকৃতি, পাথর বর্ষণের। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে এটা আমাদেরকে হবে? এটা সাংঘাতিক কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মতের মধ্যে যখন গায়িকা বেড়ে যাবে, মহিলারা গান গাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার যাচ্ছে তাই হয়ে যাবে। আর 3 নম্বর, মদ পান যখন এই সমাজে যখন মাদকাসক্ততা, আর কোনো অপরাধই মনে হবে না। এই 3 অপরাধ আসলে ভূমিকম্প হবে, বিকৃতি হবে, পাথর বর্ষণ পর্যন্ত হতে পারে। আমাদের সমাজ থেকে এই 3টা অপরাধ থেকে বাঁচান। আমাদের বাদ্যযন্ত্র তো এখন বিয়ে শাদী থেকে শুরু করে সব কিছুতে, আমাদের কান থেকে শুরু করে মন যেন আমাদের গান গান হয়ে গেছে, ঠিক না? মদ মাদকতা এখন ছড়াই পড়ছে সমাজের মধ্যে, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর 3 নম্বরে, আমাদের সমাজের মধ্যে থেকে এই যে গান বাজনার গায়িকা নায়িকা এইগুলার যে আধিক্য এবং এইগুলার যে উন্মুক্ত প্রদর্শনী, এখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, নচেত আমাদের জন্য ভয়ঙ্কর পরিবেশ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, হুজুর আমার মন ইসলামের উপর থেকে মাঝে মাঝে উঠে যায়, অনেক সময় আমলের অনেক আবেগ পাই, আবার অনেক সময় আমার আবেগ নষ্ট হয়ে যায়, মেহরবানি করে আমাকে বলে দিবেন কি যে ইসলামের উপরে আবেগটি যেন আমি সর্বক্ষণিক ধরে রাখতে পারি, আমলের উপর যেন আমার সব সময় ধৈর্য থাকে, সেই রকম কোনো আমল থাকলে আমাকে বলবেন। মাশাআল্লাহ, আল্লাহ এই ভাইকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা দেখেন, এটাই হচ্ছে ইমানের একটা তামান্না, যে আমি ইসলামের উপরে থাকতে চাই কিন্তু ইসলামের উপর থাকতে পারি না। এটা সাহাবিওয়ালা চরিত্র। রাসূলুল্লাহ সাল্লামের সামনে থেকে সাহাবিরা সরে গেছেন, যাওয়ার পরে নবীজি ঘরে ঢুকে গেছেন, সাহাবিরা আবার নবীজির কাছে আসতে আসতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফেক হয়ে গেছি। বলে, কিভাবে মুনাফেক হইলে? বলে, আপনার সামনে থাকলে এত আবেগ নিয়ে থাকি, কিন্তু আপনার থেকে দূরে চলে গেলে আমরা তো দুনিয়ার বিভিন্ন কথা চলে আসে, তো আপনার সামনে একরকম পিছনে একরকম। নবীজি বলেন, না না, তোমরা মুনাফেক হও নাই। এটাই তো মানুষ, যাদের এই অন্তরের মধ্যে তামান্না আছে, এই তামান্নাটা ইমানের পরিচায়ক। প্রিয় ভাইয়েরা,
আমি আপনাদের কাছে দুইটা আমলের কথা বলবো আমার ভাইয়ের কাছে দুইটা আমল আপনি করেন আল্লাহর কাছে দুইটা দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন একটা দোয়া হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়াটা বেশি পড়বেন রব্বানা লা তুযিগ কুলুবানা আয় আল্লাহ ইসলামের উপরে আমাকে দেওয়ার পরে আমার অন্তরটাকে আপনি বক্র করে দিবেন না আর রব্বুল আলামিন আপনি আপনার পথে চলাকে আমার সহজ করে দেন হাদিসে আসছে উম্মাতুল মুমিনীন থেকে বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নবী এই দোয়া যতবার করতেন অন্য কোন দোয়া কমই করতেন আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব اللهم يا مقلب القلوب ثبت قلبي على ديني هي অন্তরের পরিবর্তনকারী আপনি আপনার অন্তরটাকে ইসলামের উপর দায়েম এবং قائم রাখেন এইটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেই দুটো বললাম এই দোয়া করবেন আর একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি দরুদ পাঠ করবেন আর যা যখনই অন্তরের মধ্যে এরকম করে কোনো ওয়াসওয়াসা আসবে আপনি ওয়াসওয়াসাকে চুরমার করে দিয়ে আল্লাহর কাছে বলে ফেলবেন সাথে সাথে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এটা আবু দাউদের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে ইনশাআল্লাহ ইসলামের উপর দায়েম এবং قائم রাখবেন আল্লাহ কবুল করবেন আল্লাহুম আমিন সর্বশেষ আজকের উত্তর একজন প্রশ্ন করেছেন শেখ অনেকেই মসজিদে ঢোকার সময় বলেন মসজিদে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক কিন্তু অনেকেই বলেন এর আগে দরুদ আছে দরুদ পড়ে তারপরে মসজিদে ঢোকা এবং বের হওয়ার দোয়া পড়তে হয় আপনি প্রকৃত দোয়াগুলো একটু বলে দিবেন কি জি প্রিয় ভাইরা আমরা তো রেগুলার মসজিদের মধ্যে প্রবেশ করি মসজিদে ঢোকার ক্ষেত্রে আমরা সচরাচর আমাদের মসজিদে বিভিন্ন জায়গায় লেখা দেখতে পাই আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক হে আল্লাহ আপনি আপনার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দেন এইটুকুই আমরা দোয়া দেখতে পাই কিন্তু আবু দাউদ সহ অন্যান্য হাদিসের গ্রন্থে আসছে মসজিদে ঢোকার জন্য প্রকৃত আদব সহ দোয়াটা একটু ভিন্ন রকম প্রকৃত দোয়ার ধরনটা কি প্রকৃত দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ প্রথমে কি বলবেন তারপরে বলবেন আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ তাহলে প্রথমে বিসমিল্লাহ তারপরে সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ এরপরে বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ডান পাদে প্রবেশ করবেন তাহলে এই পুরাটা মিলায়া মূল দোয়া শুধু আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এইটুকু মূল দোয়া নয় মূল দোয়া বিসমিল্লাহ ওয়া সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এইটা যদি বলি তাহলে পুরো সুন্নার আমল হবে এটা হচ্ছে ঢোকার দোয়া বের হওয়ার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা বের হওয়ার সময় কি বলি اللهم اني اسالك من فضلك কিন্তু এর আগে এবং পরে হাদিসের মধ্যে দুটো কথা আসছে আগে কি আসছে বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك এরপরে হাদিসের মধ্যে আসছে اللهم اعصمني من الشيطان الرجيم اللهم اعصمني من الشيطان الرجيم মানে আপনি বলবেন বিসমিল্লাহ এরপরে আল্লাহ রাসূলের প্রতি দরুদ এরপরে বলবেন হে আল্লাহ আপনি আপনার ফজল এবং করম আমার প্রতি দেন এবং বলবেন اللهم اعصمني হে আল্লাহ আপনি আমাকে বাঁচায় রাখেন কিসের থেকে মিনাশ শয়তানির রাজিম বিতাড়িত শয়তান থেকে মানে আপনি তো এতক্ষণ মসজিদে ছিলেন একটা রহমতের পরিবেশে ছিলেন এখন দুনিয়ায় বের হয়ে গেলেন শয়তান থেকে বাঁচাও আমার প্রতি দয়া করো এই দুটো হচ্ছে তাহলে পূর্ণ দোয়া আসেন তাহলে আমরা একবার প্র্যাকটিস করি ভিতরে ঢোকার বের হওয়ার পড়েন সকলে বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি এটা প্রবেশের বের হওয়ার বিসমিল্লাহ الصلاة والسلام على رسول الله اللهم إني أسألك من فضلك اللهم اعصمني من الشيطان الرجيم এটা যদি আমরা পড়ি তাহলে একটা জিকির হবে এবং সুন্নত আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা ভরসাকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলের জীবনে বারাকা দান করে বলেন আল্লাহুম্মা আমিন